টিভি সৃষ্টিতে স্বপ্ন বনে। দাদু, হ্যাঁ, তোমার এই অবস্থা কে? কেডা তুমি? দাদু, আমি তোমার রফিক। রফিক? হ্যাঁ। কোন রফিক? ওই শামসুর ছেলে রফিক। হ্যাঁ দাদু ভাই। হ্যাঁ দাদু। দাদু ভাই কেমন আছো? দাদু ভাই ভালো আছে। দাদু, দাদু তোমার আমি কত খুঁজছি, তোমারে পায় নাই। চলো তুমি। দাদু ভাই কেমন আছো? দাদু ভাই। দাদু আমি ভালো আছি। তুমি যে অবস্থা। দাদু চলো বাসায় যাই। দাদু তুমি এখানে দাঁড়াও। বাবা ব্যাপারটা রাখো, তুমি তো জানো আমার ছোট একটা চাকরি, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এই ছোট চাকরি দিয়া তোমাদের এত বড় সংসার আমি বোঝা টানতে পারবো না। কেন? আমি তোর বোঝা। তুমি তোমার ব্যবস্থা করো। এই বয়সে আমি কই যাবো রে বাবা? কেন তোমার মনে নাই তুমি তোমার বাবার সাথে কি করছিলে? বাবা তুমি এখানে বসে বসে খেলা করতেছ? হ্যাঁ খেলতেছি বা দাদু ভাই পাইনা। আমার এদিক দিয়ে আমার সংসার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, চলার মতো সামর্থ্য সব কিছুই নাই। তুমি বসে বসে মজা করো, যাও বাবা। আমার সামর্থ্য নাই, তুমি তোমার এই বয়সে আমি কই যাবো? এটা তো আমার জানা নাই, তোমার রাস্তা তুমি খুঁজো। এটা বাজান কি করছো? শেষ হয়ে গেছি গা, আমার সামর্থ্য নাই, তুমি রাস্তা খুঁজো। হ্যাঁ তোমার রাস্তা তুমি খুঁজতে পারো। বাজান আমি তোর বাপ লাগি তো। এই সব ঠিক আছে, তুমি আমার বাপ, এটা আমি জানি, সবাই জানে। হ্যাঁ এলাকার মানুষও জানে। এটা এটা বাজান কি করছো তুমি? তোমার রাস্তা খুঁজতে পারো। হ্যাঁ তুমি রাস্তা বাজান আমি খুঁজে যাবো। না রে বাবা, আমার তোমার রাস্তা তুমি খুঁজতে পারো বাবা। না পারতাছি না। দাদু তুমি কোথায় যাও? আল্লাহ একটা ব্যবস্থা কর।
দাদা কোথায় যাচ্ছে? জানা দরকার নাই, তুমি ছোট মানুষ, তুমি ভিতরে যাও, যাও যাও ভিতরে যাও। তার মানে তুই আমার শৈল বাড়িতে কইছিস বাবা? হ্যাঁ কইতেছি। আমার মাফ করে দে বাবা। না তোমার কোনো মাফ নাই, তুমি যাও। মাফ করে দেবে বাবা, মাফ করে দেবে। তোমার কোনো মাপ নাই, তুমি যাও। মাফ করে দে বাবা। না তুমি যাও, তোমার কোনো মাপ নাই, যাও। ধারা শামসু, ধারা বাজা বাবা। রফিক, যেখানে আমার ছেলে থাকার জায়গা নাই ওইখানে আমি থাকবো না, আমি আমার ছেলের নিয়ে যাই। যাই দাদু, দাঁড়াও। বাবা দেখো, তুমি তাকে কত কষ্ট দিয়েছিলে, অথচ তোমার জন্য তার কত দরদ। আমি তোমাদের কাউকে দাঁড়াতে চাই না, তোমরাই তো আমার সব। চলো ঘরে চলো।